সবাইকে ধন্যবাদ জানাবো সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা তৃণমূলের হয়ে এত কঠোর লড়াই করেছেন সেসব প্রার্থীদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি ঠিক তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় শ্রাবন্তী ভোটে না জিতার জন্য অনেকে শ্রাবন্তীকে নানা কথা শুনিয়েছে এমনকি তার ব্যক্তিগত জীবন নিয়েও কথা তুলেছে শেষ পর্যন্ত মমতাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তো শ্রাবন্তীকে আপনাদের কেমন লাগে লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়